नमस्कार बंधुरा, घरे बाइरे चैनल तुम्हारे स्वागत। आमी तुम्हारे बंधु सुब्रत। आमी प्रियंका। आज आमरा जाच्छी एकटी जनप्रिय ओ जाग्रत काली मायेर मंदिरेर उद्देश्ये, तमलुकेर श्री श्री बर्घमीमा मातार मंदिर। जेटी आमादेर बाड़ी थेके ए मंदिरेर दूरत्व प्राय 20 किलोमीटर मतो। तुम्हरा जदि ए मंदिरे आसते चाओ तो तुम्हरा हावड़ा थेके हल्दिया जावार लोकाल ट्रेन धरे मातंगिनी स्टेशने नामते होबे। ओखान थेके टोटो धरे 10 मिनिटेर पथ पौंछे जाबे बर्घमीमा मायेर मंदिरे। जदि बसे करे आसते चाओ ताहले हावड़ा थेके मेछादा एसे, मेछादाय ट्रेने करे एसे ओखान थेके बास धरे तोमरा पौंछे जाबे मानिकतला स्टेशने। आर मानिकतला थेके ओई 10 मिनिटेर टोटो पथ पौंछे जाबे बर्घमीमा मायेर मंदिरे। आर किन्तु आमरा जाच्छी बाइक निये। आज एकटी विशेष दिन। एई विशेष दिने आमरा प्रति बछरई मायेर मंदिरे जाई मायेर आशीर्वाद निते, जाते आगामी बछरगुलिओ एकसाथे एभाबेई चलते पारि। মন্দিরে প্রবেশ করে গ্যারেজে বাইক রেখে পূজোর ডালি নিলাম। এরপর 22টি সিঁড়ি অতিক্রম করে আমরা মূল মন্দিরে প্রবেশ করলাম। এই করোনা আবহে মাস্ক ব্যতীত একেবারেই মন্দিরে প্রবেশ নিষেধ। আমরা এবার মন্দিরে পৌঁছে গেছি, এবার আমরা পুজো দিতে যাব। করোনার জন্য দেখতেই পাচ্ছ মন্দির একেবারেই প্রায় ফাঁকা, লোকজন সেভাবে নেই। এবারে আমরা পুজো দিতে যাব এবং পুরো মন্দির তোমাদেরকে পরিক্রমা করে দেখাবো। পুজো দেওয়ার জন্য আমরা ডিস্টেন্স মেনটেন করে লাইনে দাঁড়ালাম। আগে করোনা পূর্বে স্বাভাবিক পরিস্থিতিতে মায়ের মন্দিরের বেদির সামনে দাঁড়িয়ে পুষ্পাঞ্জলি এবং পুজো দেওয়ার প্রথা ছিল, কিন্তু এই পরিস্থিতিতে এখন বাইরে পুরোহিত মশাই এক এক করে সকলেরই পুজো অর্চনা নিয়ে থাকেন। পুজোর পরেই সাথে সাথে পুরোহিত মশাই আমাদেরকে পুজোর ডালিটা দিয়ে দিলেন। এই মন্দিরে সমস্ত রকম নতুন গাড়ি পুজো করা হয়। আমাদের নতুন বাইক পুজো করার জন্য পাশের কাউন্টার থেকে টোকন সংগ্রহ করলাম। বর্ঘভীমা মায়ের মন্দিরটি 51টি সত্যপীঠের মধ্যে একটি অন্যতম জাগ্রত পীঠস্থান। দক্ষ যজ্ঞে সতী তার পতির অপমান সহ্য করতে না পেরে দেহত্যাগ করলে দেবাদিদেব মহাদেব সেই দেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন, তাতেই পৃথিবীতে তাণ্ডব শুরু হয়। অতঃপর বিষ্ণুদেব সেই তাণ্ডব শান্ত করার জন্য তার সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ ছিন্ন করেন। সতীর সেই ছিন্ন বিচ্ছিন্ন দেহ 51টি খণ্ডে বিভক্ত হয়ে মর্তে 51টি স্থানে পতিত হয় এবং পরবর্তীকালে সেই স্থানগুলি পূর্ণ পীঠস্থানে পরিণত হয়। তাম্রলিপ্ত তথা তমলুকের বর্ঘভীমা মাতার মন্দিরে সতীদেবীর বাম পায়ের গোড়ালি পতিত হয়েছিল বলেই প্রচলিত আছে। এখানে মা উগ্র তারা রূপে পূজিত হন। এই মন্দিরে উঠতে গেলে 22টি সিঁড়ি অতিক্রম করতে হয়। যেই বেদির উপর দাঁড়িয়ে ভক্তবৃন্দ মাকে দর্শন করেন তার নাম জগমোহন। প্রচলিত আছে তৎকালীন তাম্রলিপ্তের রাজা তাম্রধ্বজ রাজ্যের একটি জেলে বউ নিয়মিত মা সরবরাহ করতেন।
একদিন তা ঝুড়ির মৃত মাছগুলি রাস্তার ধারে এক জল ভরা গর্ত থেকে জল নিয়ে ছিটোতেই মাছগুলি জীবন্ত হয়ে ওঠে। জেলে বউ সেই কথা রাজাকে বললে রাজা জেলে বউ সহ সেই গর্তের কাছে বেদিতে অধিষ্ঠিত মায়ের আদি শিলামূর্তি পান ও পরে রাজা তাম্রধ্বজ সেই স্থানে মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন। এখনও তমলুক এলাকায় সব পুজোই শুরু হয় বর্গভীমা মায়ের মন্দিরে পুজো দিয়ে। কালী পুজোর দিন উগ্র তারারূপিণী মা শ্যামারূপে পূজিত হন। প্রতিদিন সকালে নিত্য পুজো দিয়ে দিন শুরু হয়। ছোলা মুরগি শরবত ফল দিয়ে শীতল ভোগের পর মাকে রাজবেশ পরানো হয় এবং মঙ্গল আরতি শুরু হয়। তারই মধ্যে থাকে ভক্তবৃন্দের বিপুল আনাগোনা ও পুজো অর্চনা এবং পুষ্পাঞ্জলি নিবেদন। এরপর দুপুরে মায়ের ভোগে থাকে খিচুড়ি, সাদা অন্ন, পাঁচ রকমের ভাজা, শোল মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ ও পায়েস মিষ্টান্ন। সন্ধ্যেবেলা লুচি, আলু ভাজা, মিষ্টান্ন, ফল ও ক্ষীর সহযোগে ভোগ প্রদান করা হয়। এরপর মায়ের সন্ধ্যারতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ও রাত্রিবেলা পাঁঠার মাংস এবং শোল মাছ দিয়ে তন্ত্র মতে মাকে নিশিভোগ প্রদান করা হয়। 360 দিন মা এখানে উগ্র তারারূপে পূজিত হলেও দুর্গাপুজোর 4 দিন দুর্গারূপে ও কালী পুজোর দিন শ্যামাকালী রূপে পূজিত হন। এই দিন মায়ের মন্দিরে অনেক ভক্তবৃন্দের মানত করা পাঁঠা বলি দেয়া হয়। এই হলো বর্গভীমা মন্দিরের রহস্য, যা শুনলে মানুষের মনে আজও এক রোমাঞ্চ এবং ভক্তি জেগে ওঠে। এই মন্দিরের মাঝখানে একটি মনস্কামনা পূরণের গাছ রয়েছে, যেটি অতি প্রাচীন এবং যাতে মানুষেরা তার মনের আশা পূরণের আশায় বিভিন্ন সুতো এবং ঘট বেঁধে আসে, যা আজ সংখ্যায় প্রায় লক্ষাধিক। এরপর আমরা মাকে স্মরণ করে পৃথিবীতে যে এই সংকটময় সময় এসেছে তার থেকে যাতে তাড়াতাড়ি রক্ষা পাওয়া যায় তাই প্রার্থনা করতে করতে মন্দিরের চারপাশ 3 বার প্রদক্ষিণ করে নিলাম। মন্দিরের দক্ষিণ পাশে মায়ের বিশাল ভোজনশালা রয়েছে, যেখানে প্রায় প্রত্যেক দিন শতাধিক দর্শনার্থীর জন্য ভোগ তৈরি করা হয়। মন্দিরের উত্তর দিক বরাবর একটি পূর্ণ কুণ্ড রয়েছে, যার জল অতি পবিত্র বলে মনে করা হয়। কথিত আছে একবার এক ব্রাহ্মণ মায়ের ভোগের জন্য শোল মাছ ধুতে নিয়ে যাওয়ায় সেই জলের ছোঁয়ায় কাটা শোল মাছ জীবন্ত হয়ে জলে চলে যায়। তারপর থেকেই এই কুণ্ডে অনেক পুণ্যার্থীরাই স্নান করতে আসেন। এই সুযোগে আমরা কিছু সেলফিও তুলে নিলাম। আজকের ভিডিওটি এইখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করো এবং সকলকে মন্দিরের এই রহস্যময় অজানা তথ্য জানতে ভিডিওটি শেয়ার করো। আবার দেখা হবে আগামী ভিডিওতে। নমস্কার। নমস্কার। ভিডিওটি শেয়ার করো। আবার দেখা হবে আগামী।